নমস্কার বন্ধুরা, লক্ষ্মী রান্নাঘরে তোমাদের স্বাগত। তার সঙ্গে জানাই শুভ শারদীয়া প্রীতির শুভেচ্ছা ও ভালোবাসা। আজ আমি দুটো রেসিপি নিয়ে চলে এসেছি, বাঙালির প্রিয় রেসিপি। আর এই লক্ষ্মী রান্নাঘরে এই প্রথম হচ্ছে এই রেসিপিটা হচ্ছে। অনেকে অনেকবার অনুরোধ করেছিলে এই রেসিপি করার জন্যে, কিন্তু আমার হয়ে ওঠেনি। আজকের মহানবমী স্পেশাল দুটো রেসিপি, বাঙালি এমন কেউ নেই যে এই রেসিপি পছন্দ করে না। আজকের আমি তোমাদেরকে করে দেখাবো মটন কষা আর সঙ্গে বাসন্তী পোলাও। শুনে জিভে জল চলে আসছে, নবমীর দিনে এইরম ভাবে বাসন্তী পোলাও আর হচ্ছে মটন কষা করে খাবে। আর তোমরা তো সবাই রান্না করো, আজকে আমি কিভাবে মটন রান্না করছি সেটা হচ্ছে দেখো। আগে অনেক রান্না আমার দেখেছো, কিন্তু মটন রান্না দেখোনি, এই প্রথম করছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সঙ্গে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো রেসিপিটা শুরু করি। আর কে কেমন ঠাকুর দেখছো, কেরম আনন্দ করছো কমেন্টে আমাকে জানাবে। এখানে বাসমতি চাল নিয়েছি 500, বাসন্তী পোলাও করার জন্যে। বাসন্তী পোলাও ওই বাসমতি চালের করলে খুব মানে পোলাওটা ঝরঝরে হয় আর খেতেও ভালো লাগে। হ্যাঁ, গোবিন্দভোগ চালেও ভালো লাগে, তবে এইটা খুব ঝরঝরে হয়, মানে দেখতেও ভালো লাগে। আর এখানে দেখো মটন আছে, 500 গ্রাম মটন আছে। আমি এতদিন মটন যে করিনি, অনেকে বলেছো কিন্তু করিনি, কারণ মটনেতে আমার অ্যালার্জি আছে। আর মটনটা আমি হাত দেবো না, চামচ দিয়েই সব কিছু করবো। একটু যদি অসুবিধা হয় মানিয়ে নিও, আমি হাত না দিয়েই করব। একটা অ্যালার্জির ওষুধ খেয়েছি, খেয়েই মানে রান্নাটা করছি। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখো পুরো ভিডিওটা আমি কিরমভাবে করছি রান্নাটা। আর এমনিতে আমাদের বাড়ি মটন হলে মানে বাড়ির লোকেরা সব কিছু প্রেসারে দিয়ে বসিয়ে দেয়, তোমাদের অনুরোধে আমি এটা করছি। দেখো এটা রেয়াজি খাসি নিয়ে এসেছি, আর কালারটা দেখো খুব সুন্দর কালার। আর মাংসটাও খুব ভালো। আর এখানে আছে 500 গ্রাম চাল। প্রথমে আমি চালটাকে ধুয়ে জল ঝরিয়ে নেব। দেখো বন্ধুরা, পোলাও চালটা আমি ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, ঝরঝরে হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে অল্প করে আদা বাটা, হলুদ, এক চামচ চিনি, ঘি দিয়ে দেব 2 চামচ মতন। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এরম ভাবে মাখিয়ে রেখে দেবো। পোলাওয়ার জন্য কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে ঘি দিয়ে দেবো। এখানে আমি গোটা গরম মশলা নিয়েছি, দারুচিনি, এলাচ আর লবঙ্গ কড়ার মধ্যে দিয়ে দেবো। 2 তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, কাজু, কিশমিশ ভালো করে ভেজে নেবো কাজু কিশমিশটা। এবার আমি চালটা দিয়ে দেবো। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেবো। এখানে আমি 500 চাল নিয়েছি, 500 চালের মাপ অনুযায়ী আমি 1 লিটার জল এখানে দিয়ে দেবো। চালটা ভালো করে ভেজে নিয়েছি। এই বাটির 2 বাটি চাল হয়েছে 500, আমি এখানে 4 বাটি জল দিয়ে দেবো।
তার মধ্যে এক বাটি আমি দুধ দেব, মানে 250 গ্রাম দুধ দেব আর 750 জল দেব। যেহেতু দু বাটি চাল সেই জন্য 4 বাটি জল দেব। এক বাটি দুধ দিয়েছি আর 3 বাটি জল দিয়ে দেব। এখানে অল্প করে লবণ দিয়ে দেব। একটু হালকা হাতে নেড়ে দেব। পোলাও থেকে খুব সুন্দর সেন্ট বাড়াচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, জলটা পুরো গা মাখা হয়ে গেছে। এইবার আমি এই সময় একটু হালকা হাতে নেড়ে চেড়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো আর আঁচটা একদম আস্তে রাখবো। ঢাকাটা খুলে এবার দেখে নেব আমি। হালকা জল আছে, এই সময় আমি চিনি দিয়ে দেবো, একটু বেশি করেই দেবো। পোলাও একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। পোলাওটা দেখো রেডি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে একদম ঝরঝরে হয়ে যাবে। এইরকমভাবে আমি রেখে দেবো, লাবিয়ে দিয়ে মটন কষাটা করে নেব। প্রথমে মটনটা আমি নিয়ে নেব গামলির মধ্যে। আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, 100 গ্রাম টক দই, আর দেব মিট মশলা 5 টাকার পাতা। দিয়ে এবার আমি ভালো করে মাখিয়ে নেব। ওদিকে উনুনে কড়াটা বসিয়ে দেব, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেব, গোটা গরম মশলা নিয়েছি দিয়ে দেব, 3টে তেজপাতা, 3 আর টমেটোটা দিয়ে দেব। মটনে একটু পেঁয়াজ বেশি লাগে, 500 মাংসের জন্য এখানে আমি 250 পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা
নিয়ে আচ্ছা টমেটোটা হালকা করে ভেজে নিয়েছি এবার মটরটা দিয়ে দেব মটনটা ভালো করে কষে নিয়েছি দেখো মটন থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেব কালারটা একদম এসে এসেছে